সকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টির প্রবণতা কিন্তু আমরা দেখতে পেয়েছি দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো এই মুহূর্তে আজকে আরও কিন্তু দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলে তৈরি হচ্ছে বজ্রবাহী মেঘ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মোডে আমরা রয়েছি, পৃথিবী জুড়ে কিন্তু রয়েছে তুমুল আকারে বজ্রমেঘ। এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তো থাইল্যান্ডের মধ্যেও কিন্তু বজ্রবাহী মেঘ রয়েছে, বাংলাদেশের মধ্যে কিন্তু বজ্রবাহী মেঘ রয়েছে, এছাড়া পশ্চিমবাংলার বজ্রবাহী মেঘ রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং আগামী 2-3 ঘন্টার মধ্যে দেশের কোন কোন অঞ্চলে ইফেক্ট করবে ঝড় বৃষ্টিটি সেটা কিন্তু আপনাদেরকে জানাবো, এবং দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আজকে ঝড় বৃষ্টি রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিও জুড়ে থাকুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনও একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আপনাদেরকে মেঘলা মোড়ে আপনাদেরকে নিয়ে আসলাম। ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে। সকাল থেকে আমরা অনেক অঞ্চলে কিন্তু দেখতে পাই ভারী বৃষ্টি এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। তো কোন কোন অঞ্চলে যে ঝড় বৃষ্টিটা হয়েছে বা হতে যাচ্ছে সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই, আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা মনে রাখবেন কবে কখন যে ঝড় বৃষ্টিটা তৈরি হতে যাচ্ছে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি তৈরি হতে যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কুতুবদিয়াতে কিন্তু কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার পর একটু একটু করে কুতুবদিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু আগাতানা ঝড় বৃষ্টি কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি কিন্তু হতে দেখা যাচ্ছে। চট্টগ্রামের কয়েক অঞ্চলে কিন্তু একই পরিস্থিতি কিন্তু দেখতে পেলাম আমরা, ঠিক একই পরিস্থিতি কিন্তু বয়ে যাচ্ছে। এছাড়া কিছুটা হালকা মেঘ থেকে আমরা বৃষ্টিটা দেখতে পাই দক্ষিণাঞ্চলের বরিশাল, নোয়াখালী আর কয়েকটি অঞ্চল জুড়ে, ঢাকার কয়েকটি অঞ্চল জুড়ে কিছুটা হালকা মাঝারি কিন্তু বৃষ্টি হতে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে যদি আমরা যদি চলে যাই বজ্রবাহী মেঘ কোন দিকে তৈরি হচ্ছে, দেশের কোন কোন অঞ্চলে আগামী 3 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির পাল্লায় পড়বে সেটা আপনাদেরকে দেখাবো। সরাসরি আমরা বজ্র বৃষ্টি মোড়টা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা তৈরি হচ্ছে বজ্রসহ বৃষ্টি। আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে এবং কেরালার দিয়া দক্ষিণ ভারতেও কিন্তু বৃষ্টি কিন্তু তৈরি হচ্ছে, বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু তৈরি হচ্ছে। তো বাংলাদেশের কয়েক অঞ্চলে তুমুল আকারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে বজ্রবাহী মেঘ তৈরি হওয়ার পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি একদম জুম করে বড় করে আপনাদেরকে দেখাবো খুলনা বিভাগ। খুলনা বিভাগে কিন্তু রয়েছে বজ্রবাহী মেঘটা। খুলনা বিভাগ যে আপনারা দেখতে পাচ্ছেন, খুলনা বিভাগের এখানে খুলনা বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন, খুলনা বিভাগের প্রায় দক্ষিণ পাশের অঞ্চলগুলোতে, প্রায় খুলনা বিভাগের দক্ষিণ ভাগের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই আপনারা কিন্তু টের পাবেন আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, কালবৈশাখী ঝড় বৃষ্টি। এছাড়া দুবাংলার আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে কয়েক অঞ্চল জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির সম্ভাবনা, বরিশাল বিভাগ এছাড়া কুমিল্লার কয়েক অঞ্চল জুড়ে হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ঢাকার কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি থাকতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার আগামী কয়েক ঘন্টার মধ্যে রংপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রংপুর দিয়ে কিন্তু একটা ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ভারী মেঘ তৈরি হওয়ার পর রংপুরে বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টিটা কিন্তু আসবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভারী একটা মেঘ রংপুর বিভাগে তৈরি হয়ে পরবর্তীতে রংপুর বিভাগের পূর্ব সাইডের অঞ্চলগুলোতে কিন্তু ইফেক্ট করবে। কুড়িগ্রাম শহরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম শহরের রংপুরের যেসব জেলাসমূহ রয়েছে রংপুরের পূর্ব সাইডের, ঠিক সেই সব জেলাসমূহের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে আগামী 2-3 ঘন্টার মধ্যে। তো সতর্কতা অবলম্বন করবেন। আর আপডেট টাইম এই ভিডিওটা যদি আপনি যদি একদিন বা দুই দিন পরও যদি দেখে থাকেন অবশ্যই আপনার মতামত আপনি জানাতে পারেন, ঠিক আমাদের আপডেট অনুযায়ী কেমন বৃষ্টি আপনারা পেয়েছেন। তো আপডেট টাইম এই মুহূর্তে দুপুর 1:50। অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, অবশ্যই মনে রাখবেন আপডেট টাইমও। তো প্রতিদিন এইরকম বজ্র বৃষ্টির আবহাওয়ার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করে রাখবেন যেন এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলো কখনো মিস না হয়।